সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। দীর্ঘমেয়াদী ইউক্রেনকে সহযোগিতার প্রস্তুতি নিতে হবে বলছে নেটো। সেনজেন অঞ্চলে যুক্ত হলো ক্রোয়েশিয়া। বিমান নিয়ে বিপজ্জনক তৎপরতার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করে যা বলল চীন। জম্মু ও কাশ্মীরের জামাতে ইসলামের শতাধিক সম্পত্তি সিলগালার পরিকল্পনা করছে বিজেপি সরকার। বছর জুড়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছে তুরস্ক বললেন এরদোগান। করোনার বিরুদ্ধে লড়াই নতুন পর্বে চীন। এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অভিনন্দন আমিরাতের প্রেসিডেন্টের। দর্শক, নেটোর মহাসচিব জেন স্টলটেনবার্গ সতর্ক করে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে দীর্ঘমেয়াদে সহযোগিতার জন্য পশ্চিমা দেশগুলোকে প্রস্তুতি নিতে হবে, কারণ রাশিয়ার পিছু হটার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। দীর্ঘমেয়াদী ইউক্রেনকে সহযোগিতার প্রস্তুতি নিতে হবে বলছে নেটো। নেটোর মহাসচিব জেন স্টলটেনবার্গ সতর্ক করে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে দীর্ঘমেয়াদে সহযোগিতার জন্য পশ্চিমা দেশগুলোকে প্রস্তুতি নিতে হবে, কারণ রাশিয়ার পিছু হটার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে তিনি এই কথা বলেছেন। বিবিসিকে নেটো মহাসচিব বলেছেন, একটি সার্বভৌম দেশ হিসেবে ইউক্রেনের টিকে থাকার জন্য সামরিক সহযোগিতা প্রয়োজন এবং যুদ্ধ অবসানে রাশিয়াকে আলোচনায় বসতে এবং সমঝোতায় বাধ্য করতে হবে। ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করতে ইউক্রেনকে কাজে লাগাচ্ছে। নতুন বর্ষবরণের রাতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে নেটো মহাসচিব বলেছেন, সেপ্টেম্বরে নতুন সেনা সমাবেশ করায় প্রতীয়মান হচ্ছে যুদ্ধ অবসানে কোনো ইচ্ছে নেই রাশিয়ার। তিনি বলেন, বেশ কয়েক মাস ধরে সফলতা পাচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী, কিন্তু আমরা জানি যে রাশিয়া নতুন সেনা নিয়োগ দিয়েছে, তারা এখন প্রশিক্ষণ নিচ্ছে, যা যুদ্ধ চলমান থাকবে বলে ইঙ্গিত দিচ্ছে। সম্ভবত তারা আরেকটি নতুন আক্রমণের চেষ্টা চালাবে। রণক্ষেত্রে রাশিয়ার পিছু হটার কোনো ইঙ্গিত না থাকে স্টলটেনবার্গ বলেছেন, নেটোকে অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে করে আলোচনা টেবিলে ইউক্রেন শক্তিশালী অবস্থানে থাকে। তিনি বলেন, আমাদেরকে এখন সামরিক সহযোগিতা সহ ইউক্রেন সমর্থন করতে হবে, কারণ এটি হলো একমাত্র উপায় রাশিয়াকে আলোচনা টেবিলে বসতে এবং সরল বিশ্বাসের সমঝোতায় রাজি করা এবং ইউরোপের সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইউক্রেনের প্রতি শ্রদ্ধা জানাতে বাধ্য করা। তিনি আরো বলেন, আমরা যা জানি তা হলো আলোচনা টেবিলে ইউক্রেনের অর্জন পুরোপুরি নির্ভর করছে রণক্ষেত্রে কতটা শক্তিশালী তারা সেটির উপর। সেনজেন অঞ্চলে যুক্ত হলো ক্রোয়েশিয়া। নিজেদের মুদ্রার বদলে ইউরোপীয় ইউনিয়ন বা ইউর মুদ্রা ইউরো ব্যবহার শুরু করেছে ক্রোয়েশিয়া। ইংরেজি নতুন বছরের প্রথম দিন রবিবার দেশটি ইউরো ব্যবহার শুরু করে। একই সঙ্গে তারা ইউরোপের পাসপোর্ট মুক্ত সেনজেন অঞ্চলে প্রবেশ করেছে। প্রায় এক দশক আগে ইউতে যোগদানের পর এই দুটি পদক্ষেপ দেশটির জন্য বড় মাইলফলক। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। শনিবার দিবাগত রাতে বলকান রাষ্ট্রটি নিজেদের মুদ্রা কুনাকে বিদায় জানায় এবং ইউরো ব্যবহারকারী 20তম দেশে পরিণত হয়। ক্রোয়েশিয়া এখন পাসপোর্ট মুক্ত সেনজেন অঞ্চলে 27তম দেশ। এমন পাসপোর্ট মুক্ত অঞ্চল এটি বিশ্বের সর্ববৃহৎ। এর ফলে ইউর 40 কোটি বেশি মানুষ ব্লকের সদস্য দেশগুলোর মধ্যে মুক্তভাবে চলাচল করতে পারে। ইউ প্রধান উর্সুলা ভন ডার লেইন টুইটারে লিখেছেন, এটি নতুন সূচনা সময়। ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেস প্লেনকোভিচ ও স্লোভেনিয়া প্রেসিডেন্ট নাতাসা পির্ক মুসার সঙ্গে ইউ সদস্য স্লোভেনিয়া সীমান্ত ক্রসিংয়ে মিলিত হন ভন ডার লেইন, পরে সেখান থেকে জাগরেবের উদ্দেশ্যে রওনা দেন। বিশেষজ্ঞরা বলছেন, মুদ্রা হিসেবে ইউরোকে গ্রহণ করার ফলে মূল্যস্ফীতি বৃদ্ধির সময় ক্রোয়েশিয়ার অর্থনীতি রক্ষা কবচ পাবে। তবে দুটি পদক্ষেপ নিয়ে ক্রোয়েশিয়ার নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, ইউরো গ্রহণের ফলে তাদের জীবনযাত্রা ব্যয় বাড়বে, বিশেষ বাণিজ্যে অর্থ বিনিময়ের সময়। জাগরেভের এক শিক্ষক ইভানা টনসিক বলেন, কঠিন হবে, মূল্য এমনিতেই চড়া, তা আরো বাড়বে। কিন্তু একটি ট্যুরিস্ট এজেন্সির কর্মকর্তা মার্কো পাবিচ বলেছেন, ক্রোয়েশিয়া অভিজিৎ ক্লাবে যুক্ত হচ্ছে, ইউরো ইতিমধ্যে মূল নির্ধারণকারী হয়ে গেছে, মানসিকভাবে এটি নতুন কিছু না। কিন্তু সেনজেন অঞ্চলে যুক্ত হওয়া পর্যটনের জন্য দারুণ খবর। আনুষ্ঠানিকভাবে শনিবার মধ্যরাতে ইউরো গ্রহণ করলেও ক্রোয়েশিয়াতে মুদ্রার ব্যাপক প্রচলন রয়েছে। দীর্ঘদিন ধরে ক্রোয়েশিয়ারা নিজেদের গাড়ির ও বাড়ির মতো মূল্যবান সম্পদের মূল্য ইউরোতে নির্ধারণ করেছেন, যা দেশটির মুদ্রার প্রতি জনগণের অনাস্থার প্রতিফলন। সাবেক যুগোস্লাভ প্রজাতন্ত্র ক্রোয়েশিয়ার জনসংখ্যা 3.9 মিলিয়ন। 1990 দশকে স্বাধীনতার জন্য যুদ্ধ করে দেশটি। 2013 সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয় দেশটি। বিমান নিয়ে বিপজ্জনক তৎপরতার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করে যা বলল চীন।
দক্ষিণ চীন সাগরের আকাশে চীন এবং আমেরিকার দুটি বিমান গত সপ্তাহে যে বিপজ্জনক ঘটনার মুখোমুখি হয়েছিল তা নিয়ে এবার যুক্তরাষ্ট্রের বক্তব্যে জবাব দিল বেইজিং। দেশটি বলছে মধ্য আকাশে যে ঘটনা ঘটেছে তাতে যুক্তরাষ্ট্র দায়ী এবং মার্কিন বিমান আকস্মিকভাবে গতিপথ পরিবর্তন করে একটি মারাত্মক দুর্ঘটনা পরিস্থিতির সৃষ্টি করেছিল। এই ঘটনায় চীনকে দায়ী করে শুক্রবার মার্কিন ভারত প্রশান্ত মহাসাগর কমান্ড যে বিবৃতি দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে চীন। মার্কিন কমান্ড দাবি করেছে চীনের একটি J-11 জঙ্গি বিমান মার্কিন বিমান বাহিনীর RC-135 বিমানের দিকে দ্রুত গতিতে এগিয়ে যায় এবং মাত্র 6 মিটারের মধ্যে চলে গিয়েছিল, যা ছিল অত্যন্ত অনিরাপদ বিপজ্জনক ঘটনা। চীনা বিমানের এই শত্রুতাপূর্ণ আচরণ থেকে বাঁচার জন্য আমেরিকার গোয়েন্দা বিমানটি দ্রুত গতিতে পথ পরিবর্তন করে। এ বিষয়ে তারা একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যায় দুটি বিমান পরস্পরের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। গত 21 ডিসেম্বর এই ঘটনা ঘটে, কিন্তু চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তিয়ান জুলিন আমেরিকার এই দাবি নাকচ করে বলেছে দক্ষিণ চীন সাগরের মধ্য আকাশে যে ঘটনা ঘটেছে তার জন্য প্রকৃতপক্ষে আমেরিকান বিমান দায়ী এবং বিমানটি অত্যন্ত বিপজ্জনকভাবে গতিপথ পরিবর্তন করেছে। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে জনমত ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে এবং অসত্যভাবে চীনকে দায়ী করেছে, কিন্তু প্রকৃতপক্ষে এই ঘটনার জন্য আমেরিকা নিজেকে দায়ী। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন তার দেশে পাইলট অত্যন্ত পেশাদারিত্বের সাথে এবং মানবসম্পন্ন উপায়ে সমস্ত নিয়মকানুন মেনে বিমান চালিয়েছে। কয়েকবার মার্কিন বিমানকে সতর্ক করার পরও বিমানটি আকস্মিকভাবে তার গতিপথ পরিবর্তন করে এবং একটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করে। জম্মু ও কাশ্মীরের জামাতে ইসলামের শতাধিক সম্পত্তি সিলগালার পরিকল্পনা করছে বিজেপি সরকার। ভারত কর্তৃক পরিচালিত রাষ্ট্রীয় তদন্ত সংস্থা জম্মু ও কাশ্মীর বিতর্কিত রাজ্যে সামরিকীকরণ করছে বলে অভিযোগ উঠেছে। প্রায় 1 মিলিয়ন ভারতীয় সৈন্য দিয়ে অভিযান পরিচালনার সময় কাশ্মীরে বেশ কয়েকটি জেলায় জামায়াতে ইসলামের জমি ও কাঠামো সহ আরো সম্পদ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সরকার। ভারতীয় জনতা পার্টি এবং এর নেতা নরেন্দ্র মোদী ও অমিত শাহের নেতৃত্বে ভারতের হিন্দুত্ববাদী শাসনের কারণে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীদের উপর চলমান অভিযানের মধ্যে নয়াদিল্লি জামায়াতে ইসলামী এবং অন্যান্য কল্যাণমূলক সংগঠনের 100টি শিক্ষা প্রতিষ্ঠান এবং সম্পত্তি সিল করার পরিকল্পনা করেছে। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তার রাষ্ট্রীয় তদন্ত সংস্থা বা SIA, RSS, বিজেপি নেতা RR সোয়েনের নেতৃত্বে জামাতে ইসলামী জম্মু কাশ্মীর সহ স্বাধীনতা পন্থী দলগুলোর উপর অভিযান অব্যাহত রেখেছে। জামাতে ইসলাম ব্যাংক অ্যাকাউন্টগুলি জব্দ করার পর SIA জমি, স্কুল, বাড়ি এবং অফিস সহ এর সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করেছে। এটি ইতিমধ্যে ইসলামাবাদ, শোপিয়ান, পুলওয়ামা এবং দক্ষিণ কাশ্মীরের অন্য কয়েকটি জেলায় শত কোটি টাকারও বেশি মূল্যের জামাতে ইসলামী সম্পত্তি সিল করে দিয়েছে। এখন জম্মু কাশ্মীর জুড়ে জামায়াতের আরও 100টি সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। একজন প্রবীণ কর্মকর্তা বলেছেন একই বিষয়ে বিজ্ঞপ্তির প্রক্রিয়া শেষ হয়ে গেলে সম্পত্তিগুলো সিলগালা করা হবে। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেছেন একবার বিজ্ঞপ্তি প্রক্রিয়া সম্পন্ন হলে এই ধরনের সমস্ত সম্পত্তি পর্যায়ক্রমে সিলগালা করা হবে। নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী শাসকরা কাশ্মীরি জনগণের স্বনিয়ন্ত্রণের অধিকারের দাবিকে সমর্থন করার জন্য জামায়াতকে দোষারোপ করছে। বছর জুড়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কাজ করেছে তুরস্ক, বললেন এরদোগান। গত বছর 24 ফেব্রুয়ারিতে বাধে ইউক্রেন যুদ্ধ, এতে ওলটপালট হয়ে যায় প্রায় পুরো বিশ্ববাজার। এমন পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেনকে শান্তি আলোচনায় মধ্যস্থতা করেছে তুরস্ক। ঐতিহাসিক ইউক্রেন শস্য চুক্তি করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে তুরস্ক। সে অতীত কর্মকাণ্ডের সূত্র টেনে এবার এরদোগানের দাবি 2022 সালে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত ছিল তুরস্ক। নতুন বছর 2023 সালে স্বাগত বক্তব্যে দাবি করেন তুর্কি প্রেসিডেন্ট। এ সময় সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান এরদোগান। এরদোগান আরও বলেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, স্বচ্ছতা এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় আমরা কাজ করছি। ইউক্রেন সংকট সমাধান এবং নানা সংঘর্ষ অশান্তি দূরীকরণে অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে তুরস্ক। এ সময় দীর্ঘমেয়াদী ভিশন নিয়ে কথা বলেছেন এরদোগান। তিনি জানিয়েছেন ভবিষ্যতে তুরস্ক অর্থনৈতিকভাবে উন্নত দেশ হবে। করোনা বিরুদ্ধে লড়াই নতুন পর্বে চীন। চীনে গত প্রায় 1 মাস ধরে করোনা সংক্রমণের যে সুনামি চলছে শিগগিরই তা নিয়ন্ত্রণে আসবে বলে জনগণকে আশ্বস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। ইংরেজি 2023 সালের আগমন উপলক্ষে শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই কথা বলে জনগণকে ধৈর্য ধারণের আহ্বানও জানিয়েছেন তিনি। শনিবার টেলিভিশনে সম্প্রচারিত সেই ভাষণে চীনা জনগণের উদ্দেশ্যে প্রেসিডেন্ট বলেন তার দেশ করোনার বিরুদ্ধে লড়াইয়ের নতুন পর্বে প্রবেশ করেছে। লড়াই চালিয়ে যাওয়ার সময় এখনও চলছে, সবাই একাগ্র হয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছে, সামনেই ভোরের আলো ফুটবে, চলুন আরো
বেশি করে পরিশ্রম করি। অধ্যবসায়ের মানে হলো বিজয় আর ঐক্যের মানেও বিজয়। 2019 সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে 2020 সালের 20 জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। কিন্তু তাতে অবস্থার উন্নতি না হয় অবশেষে ওই বছরের 11 মার্চ করোনাকে মহামারী হিসেবে ঘোষণা করে WHO। করোনার ছড়িয়ে পড়া ঠেকাতে মহামারীর প্রথম বছর 2020 সালে চীন সহ বিশ্বের অধিকাংশ দেশ দীর্ঘ লকডাউন, সপ্তাহ পর সপ্তাহব্যাপী বাধ্যতামূলক কোয়ারেন্টাইন, সামাজিক দূরত্ব বিধি, বাধ্যতামূলক করোনা টেস্ট সহ কঠোর সব বিধি জারি করেছিল। তবে 2021 সালে প্রথমার্ধ শেষ হওয়ার আগে বিশ্বের বিভিন্ন দেশ প্রায় সব বিধি উঠিয়ে নিল, চীন সে পথে হাঁটেনি। বরং মহামারী প্রায় 3 বছর অতিক্রান্ত হওয়ার পরও দেশজুড়ে যাবতীয় কঠোর করোনা বিধি জারি রেখেছিল চীন। সংক্রমণ প্রতিরোধে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির অবস্থানে পরিচিতি পেয়েছিল জিরো কোভিড নীতি হিসেবে। তার সুফল অবশ্য পাওয়া যাচ্ছিল। মহামারী 2 বছরে যেখানে বিশ্বের বিভিন্ন দেশে যেখানে লাখ লাখ মানুষ আক্রান্ত, হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, সেখানে চীনের সরকারি তথ্য অনুযায়ী এই সময়সীমার মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র 33,000-এর কিছু বেশি মানুষ এবং মৃত্যু ছিল 1,000-এর কিছু উপরে। কিন্তু প্রায় 3 বছর কঠোর করোনা বিধির মধ্যে থাকার জেরে অতিষ্ঠ চীনের সাধারণ জনগণ গত নভেম্বরের শেষ দিকে সরকার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। জনগণের বিক্ষোভের পর চলতি ডিসেম্বরের প্রথম দিকে জিরো কোভিড নীতি থেকে সরে এসে সব করোনা বিধি শিথিল করে দেয় দেশটির সরকার। তারপর থেকে দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যায় উল্লম্ফন দেখা যাচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন। হাসপাতালগুলো করোনা রোগীদের ভিড়ে উপচে পড়ছে এবং অনেক ওষুধের দোকানে করোনার ওষুধের যোগান শেষ হয়ে গেছে। গত 29 ডিসেম্বর মানুষের যুক্তরাজ্য ভিত্তিক স্বাস্থ্য তথ্য গবেষণা সংস্থা ইয়ারফিনিট এক বিবৃতিতে জানিয়েছে, চীনে কোভিড জনিত অসুস্থতায় প্রতিদিন মৃত্যু হচ্ছে প্রায় 9,000। তবে করোনায় দৈনিক আক্রান্ত মৃত্যু প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অভিনন্দন আমিরাতের প্রেসিডেন্টের। ইসরায়েলের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সরকার গঠনের জন্য ফোন করে নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন তিনি। আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি বা WAM এর বরাত দিয়ে এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, পারস্পরিক অংশীদারিত্ব এবং শান্তির পথে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আমিরাতের প্রেসিডেন্ট। 2022 সালে 29 ডিসেম্বর তৃতীয়বারের মতো ইসরায়েল প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে 2021 সাল পর্যন্ত টানা 12 বছর প্রধানমন্ত্রী থাকাকালে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য রেকর্ড সংখ্যক অবৈধ বসতি গড়ে তুলেছিলেন তিনি। তবে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এ ধরনের বসতি স্থাপন বেআইনি। 74 বছর ইতিহাসে ইসরায়েলের সবচেয়ে কঠোর দক্ষিণপন্থী সরকারের নেতৃত্ব দিচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনদের আশঙ্কা, তার অধীনে দখলকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে নতুন করে আরো অবৈধ ইহুদি বসতি গড়ে উঠবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান পৃথকভাবে ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।